হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপিরা। ইন্সপিরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে লাইট ফিল্টার্স ইন পোয়েম, ক্যারোলিন কফম্যানের লেখা। তো এই বইটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজনে আমি কিছু বইয়ের খোঁজ করছিলাম এবং তার মধ্যে খুঁজতে খুঁজতে এই বইটা আমার চোখের সামনে আসে এবং যার নামটা আমার বেশ অ্যাট্রাকটিভ মনে হয়, লাইট ফিল্টার্স ইন পোয়েম। আর কবিতার বই পড়তে আমার বেশি ভালো লাগে, তো ভাবলাম এই বইটা কিনে পড়া যাক, কেমন লাগে দেখা যাক। তো বইটা কেনার পর আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি, এরকম ইয়ং বা এরকম ছোট বয়সে এরকম ম্যাচিওর কিছু লেখা পেয়েছি এই বইটার মধ্যে থেকে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং জাস্ট সাধারণ সিম্পল ভাষায়, সিম্পল ইংলিশে এত সুন্দর পোয়েট্রি বা এত সুন্দর কবিতা লেখা যায়, তাই বইটা না পড়লে বোঝা যাবে না। যারা কবিতার বই পড়তে ভালোবাসো এবং ইংলিশের কবিতার বই পড়তে চাও, তো আমি বলবো এই কবিতার বইটা তোমরা পড়তে পারো, লাইট ফিল্টার্স ইন পোয়েম বাই ক্যারোলিন। ক্যারোলিন কফম্যানের সংক্ষিপ্ত একটা পরিচয় দেওয়া রয়েছে তার বইয়ের শেষ পাতায়, সেখানে গেলে তোমরা তার পরিচয় পেয়ে যাবে। 13 বছর বয়সে থেকে তার লেখা শুরু হয় এবং খুব একটা ইয়ং এজ, একদম খুবই অল্প বয়সী একটি মেয়ে, যিনি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে অনেক বেশি পপুলার হয়েছেন এবং সেখান থেকে তার একটা বই লিখেছেন। এবং এত কম বয়সে এরকম একটা ম্যাচিওর বই লেখা, আমি জাস্ট আশ্চর্য হয়ে গেছি, কারণ কবিতা আমি অনেক বেশি পড়ি এবং আমার অনেক বেশি ভালো লাগে। তাই তো এরকম একটা বই লিখেছে এবং এত সুন্দর ভাষা দিয়েছে এবং এত সুন্দর কবিতায় সিম্পল সাধারণ কথায় ব্যাখ্যা করেছে, তা খুবই খুবই ভালো লেগেছে আমার। আর আমার মনে হয়েছে এই বইটা সম্পর্কে একটু রিভিউ দেওয়া দরকার, যাতে বাকি আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা যদি পড়তে চান তো এই বইটা কিনে পড়তে পারেন। তো এটা ভিডিওটা আর বেশি বড় করছি না, কফম্যানের লেখা লাইট ফিল্টার্স ইন পোয়েম তোমরা যারা কিনতে চাও অ্যামাজন থেকে গিয়ে কিনতে পারো, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিনতে পারো। আর এই ধরনের বুক রিভিউ, বুক সামারি এবং বায়োগ্রাফির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।